আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক শ্রোতা, অবস্থান করছি যশোর জেলার চকাচার গরুরহাট। এখানে দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভি গরুগুলো বেচা বিক্রি চলতেছে। তো বাছুর সহ দুধের গাভি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে দর্শক বাছুর গরুরহাটে। বাছুর সহ দুধের গাভি গরু, বাছুর সহ দুধের গাভি বেচা বিক্রি চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? এই যে আল্লাহ রাখছে ভালো ভাই। এই হাটে তো পাঠি নেই ভাই, কি করব? কারণ কি বলতো? ধান মাঠে ধান কাটে মাঠে থিয়ে আসবে। তো ধান তো পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার তো হয়ে গেছে। হাটে তো হাট ভাঙা থেকে হাটে লাগছে না পাঠি। তো বাজার তাহলে কেমন যাচ্ছে? ভালো না বেশি। আজকে কয় জোড়া ভাই দুধের গাভি? সাত জোড়া। সাত জোড়া? এখানে কয় জোড়া আছে? এক দুই তিন চার, এখানে চার জোড়া আছে, তাই তো? ওই পাকড়া দিয়ে সাত জোড়া। তো এখানকার গুলো দেখান, হ্যাঁ এই যে প্রথম জোড়াটা দেখান, এই তো দেশাল জাত। হ্যাঁ, কেমন প্রথম বাচ্চা হয়েছে ভাই? প্রথম বাচ্চা হচ্ছে, আধা তা বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে দুটো দাঁত ভাঙছে ভাই। মানে দুই দাঁতের গাভি প্রথম বাচ্চা হয়েছে। দর্শক দেশাল জাতের দুধের গাভি শুনলেন, প্রথম বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন। দেখা দেখি দামাদামি চলতেছে, হাটাই দেখাচ্ছে ভাই। ষাট বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর গরু দর্শক, দুধের গাভি সহ বকনা বাছুর দেশাল জাত দেখতে পাচ্ছেন। তো চাচ্ছেন কত ভাই? চাচ্ছিলাম 85। দুধ কতটুকু হচ্ছে? দুধ 1.5 কেজি হবে। 1.5 কেজি? দাম একটু বেশি হয়ে যাচ্ছে ভাই বকনা বাছুর তো। মিশ করে দিয়েছে ভাই 75। 75 হলে বিক্রি হবে। শুনলেন দর্শক, দেশাল জাতের দুধের গাভি সহ বাছুর গরু 75 হলে বিক্রি হবে। ঈদের আগে বেচা হয়েছে 80-90 করে বেচা হয়েছে ভাই। মানে নাই কি করব, রোজার ঈদের আগে 80-90 করে বিক্রি করছে। দর্শক দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভি আধাতা, তাই তো? এই দেখেন দাঁতটাও দেখান আধাতা। এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন বিনা দাঁতের দুধের গাভি। থাক সমস্যা নেই ভাই, বোঝা যাচ্ছে দাঁত ভাঙিনি এখনো। ষাট বাছুর না বকনা বাছুর ভাই? বকনা বাছুর। শুনলেন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর, এটাও তো ফ্রিজিয়ান গাভি, ফ্রিজিয়ান জাতের গাভি দর্শক দেখতে পাচ্ছেন। দেখা দেখি দামাদামি চলতেছে। তো ভাই এটা কত চাচ্ছেন? ভাই 150। 150 চাচ্ছেন? দুধ কতটুকু হচ্ছে? 4-5 কেজি। 4-5 কেজি দুধ হচ্ছে দর্শক। গাভিটা এখন অনেক দূর আগাবে, অনেক বাচ্চা দিবে। হ্যাঁ বিশাল, এখন দাঁতি নি ভাই, আরো উঁচু হবে, বড় হবে ভাই, মানে গাভিটা আরো বড় হবে। শুনলেন দর্শক ভাই বলতেছে এখনো দাঁতি নি। দেখা দেখি দামাদামি চলতেছে, ভাই বেচা বিক্রি করতেছে। তো ভাই 150 চাচ্ছেন? 150 চাচ্ছি ভাই। দামাদামি হচ্ছে ভাই? এটা কথা বলতে চাইলো এখন ভিডিও কাছে থেকে সব করে না। বলেন বলেন, আমি ভাই ভিডিও বন্ধ করে দিচ্ছি। বলেন আমি বলেন স্যার, ভিডিও বললে হবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তো বেচা বিক্রি কত? ঠিক আছে, বেচা বিক্রি কত ভাই? বেচা বিক্রি দাম চাইছে 35 লাস্টে। 35 ভাই কেমন, মোটামুটি কেমন হলে নি আছে পর্যন্ত দাম উঠছে ভাই? উঠেছে দর্শক। শুনলেন দুধের গাভি দেখতে পাচ্ছেন 120 পর্যন্ত দাম উঠেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি গাভি গরুর হাট থেকে। এটা তো দেশি না? এটাও তো আপনাদের দেশি জাত দর্শক, দেশি জাত। ষাট বাছুর না বাকনা বাছুর? ষাট বাছুর। অনেক সুন্দর একটা বাছুর দর্শক দেখতে পাচ্ছেন, সাথে দুধের গাভি। দুধ কি কেজি খানি হচ্ছে? 2 কেজি হবে। 2 কেজি হবে না, অনেক শুকনো আসলে। দেখি শুনলেন ভাই বলতেছে 2 কেজি হবে। চাচ্ছেন কত? 105। এটা 105 চাচ্ছেন, দাম উঠেছে 80 বলতেছে। আপনাদের নিয়ত 85 মনে হয় না যে হবে। শুনলেন 85 হলে বিক্রি হবে দর্শক বাছুর সহ দুধের গাভি। আর এই যে পরের জোড়াটা কত যাচ্ছেন? 115। এটা কি কুরাত জাত? কুরাত জাতের দুধের গাভি দর্শক, বাছুর তো আরামে ঘুমাচ্ছে। ষাট বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর দর্শক, আপনারা শুনলেন বকনা বাছুর গরু দেখতে পাচ্ছেন, কুরাত জাতের দুধের গাভি। পালান দেখুন, অনেক সুন্দর গরু। তো এটা কতটুকু দুধ হচ্ছে ভাই? 3 কেজি হচ্ছে। তা আপনি চাচ্ছেন কত? 115। 115 চাওয়া। শুনতে পেলেন দর্শক শ্রোতা, ভাই 115 দাম চাচ্ছে বাছুর সহ দুধের গাভি। দেখতে পাচ্ছেন দাম উঠেছে 90 বলতেছে। আপনাদের নিয়ত
সমান হলে দিয়ে দিবেন, 100 হলে বিক্রি হবে, আপনারা শুনলেন 100 হলে বিক্রি হবে।